প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম পেজে এখন আমি রয়েছি আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা শ্রমিক কার্ড কারেকশন বা আপডেট আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা শ্রমিক কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন সিএসসি থ্রু সিএসসি ছাড়াও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নিজেরাই আপনারা কোনো সিএসসি সেন্টার ছাড়াই নিজেরাই আপনারা শ্রমিক কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এবং খুব সহজেই আপনারা কার্ড নিজেদের তৈরি করতে পারেন তো বেশিরভাগ লোকের ক্ষেত্রেই শ্রমিক শ্রমিক কার্ড করার ক্ষেত্রেই দেখবেন যে অনেকেরই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই যার কারণে আপনার আপনাদেরকে সিএসসি সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন যদি আপনারা সিএসসি সেন্টার থেকে রেজিস্ট্রেশন করান এবং শ্রমিক কার্ডের জন্য যদি আবেদন করেন তো অসংগঠিত শ্রমিকের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আই আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে শ্রমিক কার্ড রেজিস্ট্রেশন করার পর আপনারা সেই শ্রমিক কার্ড কারেকশন বা ভুল সংশোধন আপনারা কিভাবে করবেন অনেকেই রয়েছেন বা অনেক সিএসসি সেন্টার রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিক কার্ডের রেজিস্ট্রেশন হচ্ছে তো অনেকেরই অনেক কিছু হয়তো ভুল ইনফরমেশান বা ভুল তথ্য সেখানে দেওয়া হয়ে গেছে তো সেই ভুল তথ্য আপনারা ঠিক সেই সিএসসি সেন্টারে গিয়ে রেজিস আপডেট করিয়ে নিতে পারেন আপনার কার্ডটিকে বা আপনার যে ভুল রয়েছে সেটা সংশোধন করে নিতে পারেন তো সেই ভুল সংশোধন আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এবং যখন আপনার সিএসসি থ্রু বা আপনারা নিজেরা যখন রেজিস্ট্রেশন করছিলেন শ্রমিক কার্ডের জন্য সেই সময় যে সমস্ত ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হয়েছিল এবং সেই সমস্ত ডকুমেন্টস ছাড়াই আপনারা খুব সহজেই সেই শ্রমিক কার্ডের জন্য কারেকশন বা আপডেট আপনারা খুব সহজে করতে পারেন যদি আপনার মোবাইল নাম্বার অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার যে আধার নাম্বার সেটা হলেই আপনারা কিন্তু খুব সহজেই অর্থাৎ যার নামে শ্রমিক কার্ড রয়েছে সেই কাস্টমার যদি না আসে অন্য কেউ যদি আসে তো অবশ্যই আপনারা সেটা কারেকশন করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে পেজ রয়েছে তো আমরা সিএসসি থ্রু আপনাদেরকে দেখাবো তো রেজিস্ট্রেশন থ্রু সিএসসিতে আপনারা ক্লিক করবেন তো যখন আপনারা রেজিস্ট্রেশন থ্রু সিএসসিতে ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে আপনার যে হোম পেজ রয়েছে সে পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন সিএসসি লগ ইন হয়ে গেছে এবং এখানে নিউ যে রেজিস্টার রয়েছে সেই নিউ রেজিস্টারই আপনাকে ক্লিক করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে যে আপনারা কারেকশন বা ভুল সংশোধন কীভাবে করবেন সে শ্রমিক কার্ডের যে আবেদনপত্র আপনারা করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন যদি আপনারা আপডেট করতে চান সে শ্রমিক কার্ড ঠিক আছে তাহলে খুব সহজেই আপনারা সিএসি সেন্টারে এসে আপডেট করতে পারেন তো আপনারা প্রথমত রেজিস্টারের যে অপশান রয়েছে সেইখানেই আপনারা ক্লিক করবেন যখন আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ঠিক একই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে তো শ্রমিক কার্ডের রেজিস্ট্রেশন করার পর ভুল সংশোধনের জন্য অবশ্যই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা নিয়ে আসতে হবে এবং আপনার আধার নাম্বার আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে এবং আপনারা যাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপনারা নিয়ে আসবেন সেই কাস্টমার যদি না আসে সেক্ষেত্রেও আপনারা খুব সহজেই আপডেট করে নিতে পারেন বা ভুল সংশোধন করে নিতে পারেন কারণ এই ক্ষেত্রে আপডেট করার ক্ষেত্রে কোনো রকম কোনো ফিঙ্গার প্রিন্ট কাস্টমারের নিতে হবে না সব থেকে এবং সব থেকে একদম ইজি প্রসেস আর আপনারা যদি রেজিস্ট্রেশন করান তাহলে অবশ্যই ফিঙ্গার প্রিন্ট ডিভাইস আপনাকে রাখতে হবে নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর যে সমস্ত কাস্টমারের আপনাদের বা যে সমস্ত ভিভার্সের আপনারা যারা দেখছেন অবশ্যই যে সমস্ত ভিউয়ার্সরা আপনারা রয়েছেন আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা অবশ্যই মোবাইল থেকেই সেই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন তো প্রথমত আপনাদেরকে যেটি করতে হবে আধার কার্ডের যে নাম্বার সরি মোবাইল যে নাম্বার রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যখন শ্রমিক কার্ডের সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে এখানে ফিল করতে হবে আর সরি এফ আর ফোর এস ভি এফ যখন আপনারা কাস্টমারের যে মোবাইল নাম্বার এন্টার করার পরে ক্যাপচার ফিল করার পরে সেন্ড ওটিপিটা আপনারা ক্লিক করে দেবেন সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন দেখবেন যে সেই মোবাইল নাম্বারে কি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে তো চলুন আপনারা প্রত্যেকেই জানেন যে ইশ্রম কার্ডের যে সার্ভার একটু প্রবলেম হচ্ছে তো তবুও ট্রাই করবেন দেখবেন অটোমেটিকভাবেই সমস্ত কাজ অলরেডি হচ্ছে তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং যে ক্যাপটা সেটা দিয়ে দিয়েছি তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিচ্ছি তো ইতিমধ্যেই আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে তো আপনারা যদি না আসে প্রথমবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে অবশ্যই ওটিপি চলে আসবে সার্ভারের একটু প্রবলেম চলছে তো আমি ওটিপি এখানে দিয়ে দিচ্ছি সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ওয়ান জিরো ওটিপিটি দেওয়ার পরে আপনার সাবমিট বটনটি ক্লিক করে দেবেন যখনই আপনার সাবমিট করবেন পরবর্তী যে অপশন রয়েছে আধার ই কে তো এখানে আপনার আধার ই কে যে অপশনটি আছে এখানে আপনাকে যেটি করতে হবে আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে আধার নাম্বারটি দেওয়ার পরে যখনই আপনারা আধার নাম্বারটি দেবেন এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন রয়েছে আইডিস এবং ওটিপি তো জাস্ট আপনারা ক্যাপচার ফিঙ্গার প্রিন্টে যখন ক্লিক করবেন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে হবে না ঠিক আছে অটোমেটিকভাবেই যেহেতু আপনার অলরেডি যে ই শ্রম কার্ড রয়েছে এবং রেজিস্ট্রেশন আপনি করেছেন অলরেডি তো সেহেতু আপনার যে ডাউনলোড এবং আপডেট এই অপশানটা এখানে অটোমেটিকভাবেই চলে আসবে তো এখানে আমি ক্যাপচার ফিঙ্গারে যখনই আপনারা ক্লিক করবেন একটু সময় নেবে দেখতে পাচ্ছেন কোনো ক্যাপ্টার ছাড়াই এখানে আপনার যে আপডেট প্রোফাইল এবং ডাউনলোড ইভেন্ট যে কার্ড সেই অপশানটি চলে এসেছে তো আপনারা যখন আপডেট করবেন আপডেট করার পরে আপনার প্রোফাইল যখন আপনারা আপডেট করবেন এবং ডাউনলোড আপডেট করার পরে আপনার ডাউনলোড ইভেন্ট কার্ডে ক্লিক করে আপনারা পুনরায় সেই কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং আজকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে কোন কোন স্টেপগুলো আপনার আপডেট করতে পারবেন অর্থাৎ কারেকশন করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রেই অনেকেই হয়তো অনেক ভুল ইনফরমেশন আপনারা দিয়েছেন বা ভুল তথ্যই ইনপুট করেছেন যখন আপনারা শ্রম কাট করেন ঠিক যেহেতু প্রচুর পরিমাণে চাপ রয়েছে সি ভ্যালিদের মধ্যে তো যখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপডেট যে প্রোফাইল রয়েছে তো আপডেট করার জন্য প্রথমত আপডেট প্রোফাইলের অপশান আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে যেই ইনফরমেশনগুলো বা যে তথ্যগুলো আপনারা আপডেট করতে পারবেন কারেকশন করতে পারবেন সেগুলো এখানে শো করছে যেমন পার্সোনাল ইনফরমেশন তো পার্সোনাল ইনফরমেশন যদি আপনারা কারেকশন করতে চান তো সেইখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে অ্যাড্রেস আপনার যে ঠিকানা রয়েছে সেটাও আপনারা এখান থেকে কারেকশন করতে পারেন যদি ফুল ঠিকানা আপনার থাকে বা দিয়ে থাকেন এবার এডুকেশনাল আর ইনকাম ইনফরমেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং ইনকাম যে ইনফরমেশন রয়েছে সেটাও আপনারা খুব সহজেই এখান থেকে কারেকশন করতে পারেন অকুপেশনাল স্কিল আপনার যে পেশা এবং আপনার যে দক্ষতা সেটাও আপনারা এখান থেকে কারেকশান করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং প্রিভিউ প্রোফাইল যখন আপনারা এই সমস্ত কিছু কারেকশন করে নেবেন প্রিভিউ প্রোফাইলে ক্রি ক্লিক করে দেবেন এবং সেখানে সমস্ত ডিটেলসগুলো সম্পূর্ণটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো প্রথমত আমি যদি আপনারা কারেকশন করেন যদি আপনার পার্সোনাল ইনফরমেশন কারেকশান করেন তো পার্সোনাল যে ইনফরমেশান সেখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে আপনার যে প্রাইমারি মোবাইল নাম্বার এমার্জেন্সি মোবাইল নাম্বার যদি আপনারা চেঞ্জ করতে চান সেগুলো এখানে শো করবে এবং এডিটের একটা অপশন রয়েছে এডিটে ক্লিক করলে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এবার তারপরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আপডেটের একটা অপশান আপনারা খুঁজে পাবেন নমিনি ডিটেলস যদি আপনারা এখান থেকে আপডেট করতে চান সেই নমিনি ডিটেলসও আপডেট করতে পারেন ব্লাড গ্রুপ হয় যদি আপনার জানা থাকে সেটাও এখানে আপডেট করতে পারেন দেন আপনারা এখানে আপড আপডেটে ক্লিক করে দেবেন এগুলো সমস্ত কিছু আপনারা নমিনিকে চেঞ্জ করতে চান সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপরে আপডেটে ক্লিক করে দেবেন পরবর্তী যে স্টেপ রয়েছে পরবর্তী আমি আপনার দেখিয়ে দিই অ্যাড্রেস যদি আপনার আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা যদি আপনারা আপডেট করতে চান সেই অ্যাড্রেস আপডেটে ক্লিক করে দেবেন দেন আপনার হাউস নাম্বার লোকালিটি স্টেট ঠিক আছে এবং আপনার যে ডিস্ট্রিক্ট সাবডিভিশন পিনকোড সমস্ত কিছু আপনার চেঞ্জ করতে পারেন এবং এখানে আপডেটের অপশানে যখন আপনারা ক্লিক করবেন সাকসেসফুলভাবে আপডেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা আমি এখানে বেশ কিছু অপশান রয়েছে আপডেট করার সমস্ত কিছু আপনারা আপডেট করতে পারেন যদি ফুল ইনফরমেশন দিয়ে থাকেন তো এখানে এডুকেশনাল যে ইনকাম রয়েছে সেটাও আপনারা এখানে আপডেট করতে পারেন ব্যাঙ্ক ডিটেলসও এখান থেকে আপডেট করতে পারেন অকুপেশন এবং স্কিল যে অপশন রয়েছে সেটাও আপনারা আপডেট করতে পারেন তো অকুপেশনেও যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার যে অকুপেশন রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করেছি এবার আপনি চাইলে সেই অকুপেশনটাকে আপনারা চেঞ্জ করতে পারেন তো যখন আপনারা আপডেট করবেন তো আমি এটা আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটি করবেন আপনার যে অকুপেশন রয়েছে যদি আপনি ভুলভাবে দিয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার যে পেশা যেটা আপনার সেটা আপনারা বা আপনি যে কাজ করেন সেইটা এখানে আপনারা দিয়ে দেবেন যদি এগ্রিকালচার হয় এগ্রিকালচার ঠিক আছে আপনার যেটি হবে সেটি আপনারা এখান থেকে টাইপ করে দেবেন তো আমি এখানে অকুপেশানটাকে চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অকুপেশন আপনারা এখান থেকে লিস্টটা আপনারা খুঁজে পাবেন সমস্ত লিস্ট রয়েছে তো চাইলে সেটাও আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন তো বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার যে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম দেন আপনারা কী করবেন এবং এখানে সেকেন্ডারি যে অকুপেশন রয়েছে এক্ষেত্রে আমি এখানে এগ্রিকালচার করে দিচ্ছি এগ্রিকালচার এগ্রিকালচারের ক্ষেত্রে ক্রপ ফ্রাম লেবার যেটা রয়েছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে যখন আপনার আপডেট অপশানে ক্লিক করবেন তো দেখবেন যে আপনার যে প্রোফাইল সেটা আপডেট হয়ে গেছে তো আমি আবারও আপনার দেখিয়ে দিচ্ছি অকুপেশনের নিকিলে যখন আপনার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপডেট হয়ে গেছে তো আপডেট করার পরে এবার প্রিভিউ প্রোফাইলে যখন আপনারা ক্লিক করবেন তো আপনার যে সমস্ত প্রোফাইলটা রয়েছে সে এইখান এইটা কিন্তু এখানে শো করবে আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে দেন আপনারা এখান থেকে সমস্ত আপডেটের যে ডিটেলসগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন রকম কোনো সমস্যা হবে না দেন আপনারা আবারও সেইখানে চলে যাবেন পিছনের দিকে গিয়ে এইখানে আপনারা আবার চলে আসবেন যেখানে ডাউনলোডের অপশান রয়েছে ঠিক আছে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনারা সমস্ত কিছু আপনার ডিটেলস আপনার আপডেট আপডেট করতে পারেন নাম ঠিকানা সমস্ত কিছু আপনারা আপডেট করতে পারেন এবং ডাউনলোড ইভেনে যে কার্ড রয়েছে এখানে ক্লিক করলে আপনার যে ইভেনে কার্ড সেটা পুনরায় আপনার ডাউনলোড করতে পারেন আপডেট করার পরে এখানে অবশ্যই ডাউনলোড ইভেন যে কার্ড রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেন আপনার যে আপডেট হওয়া যে ইভেনে কার্ড রয়েছে সেটা এখানে ভাবে চলে আসবে এবং এখান থেকে আপনার সেই যে কার্ডটি রয়েছে সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে অবশ্যই আপনার প্রিন্ট আউট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সেই কার্ডটিও এখানে চলে এসেছে ডাউনলোড ইভেন কার্ডে যখন আপনারা ক্লিক করবেন আপনার যে ইভেনএ কার্ড সেটা এখানে অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে এবং অবশ্যই মনে রাখবেন আপনার ফোটো যদি আপনার সঠিকভাবে না আসে আপনারা আবারও এখানে রিফ্রেশ করবেন আপনার ফটোটা ভাবে চলে আসবে বা পুনরায় ডাউনলোড করবেন অবশ্যই আপনার ফোটো এখানে স্পষ্টভাবে চলে আসবে এই দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে চলে অটোমেটিক ভাবে এবং আপনারা চাইলে খুব সহজেই এইভাবে আপনারা বা যে সমস্ত ভিওয়ার্সরা আপনারা দেখছেন আপনাদের যে ইভেনে কার্ড যদি কোনোরকম ইনফরমেশন কোনো তথ্য ফুল দেওয়া থাকে অবশ্যই আপনারা সেই তথ্যগুলো খুব সহজেই সমস্ত তথ্য আপনারা আপডেট করতে পারেন এবং যে সমস্ত তথ্যগুলো আপনারা আপডেট করতে পারেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিলাম এবং অলরেডি যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং ফুল ইনফরমেশন দিয়ে ফেলেছেন অবশ্যই আপডেট করে নিন কোনো রকম কোনো সমস্যা হবে না পরবর্তী সময়ে আচ্ছা আপডেটের অপশান রয়েছে এবং এখানে আপনারা খুব সহজেই ইভেন এ কার্ড যদি আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা পুনরায় সেই ইভেন কার্ড এখান থেকে জেনারেট করতে পারেন এবং যারা এখনও নতুন রেজিস্ট্রেশন করেননি বা নতুন রেজিস্ট্রেশনের যে ভিডিওটি রয়েছে সেটা আপনারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপডেটের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়াও আপনারা কিন্তু খুব সহজে আপডেট করে নিতে পারেন আপনাদের যে ইউএনএ কার্ড রয়েছে বা শ্রম যে কার্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়াই আপনারা আপডেট করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং খুব সহজেই আপনারা ইউএনএ কার্ড ডাউনলোড করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার নিয়ে আসবেন এবং আপনি যে আধার কার্ডটি দিয়েছিলেন সেই আধার কার্ডটি নিয়ে আসবেন সেই আধার কার্ডের নাম্বার ঠিক আছে তাহলেই আপনারা খুব সহজেই আপডেট করতে পারবেন আপনাদের ইএনএ কার্ড এবং আপনারা খুব সহজেই ওই সেই ইএনএ কার্ড পুনরায় ডাউনলোড করে প্রিন্ট আউটও নিতে পারেন তো আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ অবশ্যই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন